আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন। এখন মাত্র ফজরের নামাজ পড়ে আসছি। সো আজকে হচ্ছে গিয়া 14তম রমজান। সো সেহরির পরে এখন পর্যন্ত আলো ফোটে নাই বাইরে। সো আমি আর মিসেস যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে, আর বাবাইকে আম্মা যে নিয়ে গেছে তাদের বাসায়। চলুন আজকের দিনটা কেমন আছে কাটে আসি। আর আজকের দিনটা কিন্তু আমার সাথে একটা স্পেশাল জিনিস আছে। মিসেসটা কিন্তু একদম ঘুম থেকে উঠেছে, আইসা নামাজ ফিরে এসে দেখে সে ঘুমাইছে, এমনিতেই রাগ করে আছে। হচ্ছে নতুন হেলমেট, আর ওইখানে একটা বক্স আছে, ঘুমে চোখে দেখতেছে না। হয়েছি কিন্তু পকেটে 4 টাকা না 5 টাকা আছে। তো টাকা নাই, আগে টাকা তুলতে হবে। যেহেতু বিকাশ বন্ধ, তাহলে এটিএম বুথ থেকেই কিছু টাকা তুলে নিতে হবে, কিছু করার নাই। কারণ হচ্ছে গিয়ে আমার কাছে টাকা নাই। চলো, ম্যাডামের হেলমেট ম্যাডাম বহুত দিন পর পড়ছে, এই কদিন তো আমি পড়ছি। সামনে আসো, অনেকদিন পরে ম্যাডাম। আমরা দুইজন বের হয়েছি বাবাইদের ছাড়া। বাবাইদের নিতে এখন একটু কষ্ট হইবে, কারণ ব্যাগ ক্যারিয়ার খুলে ফেলছি। যার জন্য হচ্ছে গিয়া বাবারে নিয়ে বের হইতে অনেকখানি কষ্ট হয়। আর বাবাই ইজিলি এখন একটু বড় হয়ে গেছে, ইজিলি বসতে কষ্ট হয়। যদি ব্যাগ ক্যারিয়ারটা না থাকে, ব্যাগ ক্যারিয়ারটা টপ বক্সটা থাকলে বাবাই খুব ইজিলি বসতে পারে। আজকে একটু আমরা দুই লাভবার্ড যাচ্ছি ঘুরতে, বেশি একটা সময় ঘুরতে পারবো কিনা জানি না। বাবাই দাদির সাথে চলে গেছে দাদি বাসায়, আমি ফোন দিছিলাম, নিয়ে গেছে আম্মা ইসা। সে দেখা যাক কত দূর যাইতে পারি, অনেকদিন ধরেই আমরা ঘুরি না দুইজন। সো দুইজন ঘোরার অভ্যাসটা খুব কমে গেছে, বাবাইরে নিয়েই সবসময় ঘোরা হয়। আর বাবাই হওয়ার পরে আমরা মনে হয় 1 দিন কি 2 দিন সিঙ্গেল বের হয়েছিলাম, তাও খুব কম বের হই। ভাই 420 420 ডিজিটটা সেই না, 420। ভালোই কিছু তেল ছিল হয়তোবা। সো মোটামুটি ট্যাঙ্কির ফুলের কাছাকাছি চলে গেছে। সো সেই সাথে বাইকটাও প্রায় 48,200 কিলো হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই 50,000 হয়ে যাবে। সেই সাথে সামনে ব্লকটা, নেক্সট ব্লক আসতেছে, আমি যে টায়ারটা ইউজ করতেছি MRF ম্যাসেটার, পিছনে 140 এবং সামনে 100, এটা অলমোস্ট আমি 29,000 কি 30,000 কিলোর বেশি ইউজ করে ফেলছি, 30,000+ হবে। সো এই টায়ারটা আমি কোথায় কোথায় রাইড করছি, কেমন ফিডব্যাক, সেই সব কিছু ডিটেল নিয়ে নেক্সট ব্লগটা থাকবে। অবশ্যই ব্লগটা সবাই এনজয় করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক দেখে দেখতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখানে আছে বলদি, অনেকেই কমেন্ট করেন যে তাকে কেন আমি বলদি বলি, আসলে এটা একটা ভালোবাসার ডাক আমি বলি। সো অনেকে এই জিনিসটা ভালোবাসে, অনেকে মাইন্ড করেন আপনারা যে এটা কেমন। সো আসলে ভালোবাসার কোনো নাম হয় না, যে কোনো নামে ঢাকা যায়। আর বলদিটা এটা আমি সচরাচরে সবসময় বলি, এটা আমার ফ্যামিলির সবাই জানে। যার জন্য হচ্ছে গিয়ে আপনারা অনেকে বলছেন যে এটা কেমন, তো যার প্রেক্ষিতে বলে দিলাম আজকে যে ভালোবাসার কোনো নাম হয় না ভাই, ভালোবাসার মানুষকে যে কোনোভাবে যে কোনো উপায়ে ডাকা যায়। যদি এটা পুরাটা একটা টানেল হইতো আরও মনে হয় জোস হইতো। সো এই জায়গা দিয়ে খালি জাস্ট ইউটার্ন করার জন্য রাস্তাগুলো রাখছে, বাট পুরাটা একটা টানেল হয়ে গেলে যাওয়ার টাইমে যে একটা ফিল আসতো আন্ডারগ্রাউন্ড দিয়ে বাইপাস হওয়ার জন্য, সস্থির হইতো। চলুন সামনের দিকে আগাই, আর একটা জায়গায় গিয়ে যাই, দেখি অনেক দিন পরে
যেহেতু বলদিকে নিয়ে বের হয়েছি, কেমন লাগতেছে তার? ও অবশ্য ঘুমায় ছিল, আমি নামাজ পড়ে এসে দেখছি ও শুয়ে পড়ছে, ঘুমায় গেছিল, যার জন্য হচ্ছে কি ওরে আর আমি বেশি কিছু বলি না, তাড়াতাড়ি করে উঠে আমরা চলে আসছি। রাস্তাটা খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আমরা রাইড করতে বের হয়েছি, আর বিশেষ করে আমি অবশ্যই অবশ্যই নাইট রাইডটা অনেক মিস করতেছি। সো ইনশাল্লাহ রাইড হবে আশা করি। আসছি হচ্ছে গিয়া স্কাইলাইন রেস্টুরেন্টে, আর আইসাই ম্যাডাম এখানে বসে পড়ছে ল্যাটানি দিয়া। কিসে এর নাকি কোমরে ধরে গেছে গা, আইতে আইতে একটু রাস্তা 10 কিলো। সো মেন কাহিনী হচ্ছে এত খোলামেলা একটা জায়গায় এই যে ননুরে উড়াইতে হবে, চলো না চলো। সো আমরা এখন একটা ড্রোন ফ্লাই দেখবো, সো চলুন দেখা যাক। চিন্তা করতেছো আইফোন কবে কিনবে? হ্যাঁ ফেসবুক তো আমার টাকা পাঠায় নেই, মাসে টাকা পাঠাইলেই যে ফেসবুকের টাকায় তো কত কিছু আইছে, আইফোন আইব সমস্যা নেই, গালে হাত দিয়া থাকে বইয়া থাকে লাভ নাই। কিন্তু এই যে এটা 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 ঝামেলা করতেছে, এই যে এটা 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 আমারে একবার উড়াইতে দিছে আর উড়াইতে দিতেছে না, এটার লেগা কি কেমন লাগলো ড্রোন? একটু সামনে যাই, এখানে এখন মানুষজন নাই আর খাওয়ার তার কলিজাটা আমার হাতে, আর হচ্ছে গিয়া এই রমজান মাস, আমরা দুজনে রোজা আছি, সো এখন কোনো কিছু খাওয়া দাওয়া চলবে না, যাওয়ার টাইমে 300 ফিটের একটা নতুন লোক দেব যে রমজান মাসে আমার বাড়িতে জানে। সো যাই হোক আমরা 300 ফিটে গিয়ে আপনাদের জন্য একটা ফুটেজ দিচ্ছি, বর্তমানে 300 ফিটের রাস্তাটা আপনাদের কেমন আছে, সো চলুন আমরা আগাই। কেমন লাগতেছে এতদিন পরে নিজের হেলমেট পিন্দা? হ্যাঁ তোমারটা কেমন লাগতেছে, টাইট হয়ে গেছে না, লুজ এখনো? তো কথা কইতেছে নাকি? চলো আমরা এখন যাবো 300 ফিট দিয়ে, অনেকদিন পরে আসছি 300 ফিটে, আর আয়সা কিছু খাওয়া দাওয়া করার মতো ওই সময়টা আমাদের নাই এখন, কারণ হচ্ছে কি আমরা তো ভোরবেলা আসছি, একে হচ্ছে রমজান মাস রোজা আছি, সো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সব কয়টা রোজাই আছি। ম্যাডাম পিছনে বসে বসে গান গাইতেছে, এই ব্রিজটা হয়ে গেলে মনে হয় এদিক দিয়ে আসতে পারবে সবাই, আর এই ব্রিজটা এই রাস্তাটা মনে হয় বাটটা খুলে দিলে হয়তো এখান থেকে পানি কমে যাবে কি না জানি না, মনে হয় না বাটটা খুলবে, আর বৃষ্টি হলে তো পানি আরও বেড়ে যাবে। অনেক রেস্টুরেন্ট আছে এখন 300 ফিটে, অনেক অনেক মানে এই ব্লু লেকের এখানে অনেক দিনগুলো আছে। সো আসবো ইনশাল্লাহ ঈদের পরে যখন আবার ঘুরতে টুরতে বের হবো, কিছু টাকা পয়সা হবে আবার ঘুরবো, কারণ আমার কাছে যখনই টাকা থাকে তখনই অনেক ঘোরাফেরা হয়, খাওয়া দাওয়া হয়, চিল হয়, মাস্তি হয়, আর যখন পকেট ফাঁকা থাকে তখন আমি বাসা থেকে বের হই না। সো এই জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়, আর আমি অ্যাজ এ উড়াল পাখি, যখনই আমার কাছে উঠতে মন চায় টাকা থাকে তখনই আমি উড়াল দিই, সেটা আমার ফ্যামিলিও জানে, আমার ওয়াইফও জানে, সবাই জানে। সো আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করলাম যেহেতু আপনারও একটা ফ্যামিলি আমার। সো রাস্তাটা বেশ ভালোই হচ্ছে, সো আন্ডারপাসগুলোও খুব সুন্দর লাগতেছে দেখতে, সো এখানে কিছু ডায়াগ্রাম আছে রাস্তা কেমন হবে না হবে। সো আমরা সামনে যাব, মাঝখানে গিয়ে একটু চেষ্টা করব যে একটা ড্রোন ফ্লাই করার, ননুটাকে উঠানোর, ননুটা দেখি উঠাইতে পারি কি না, কারণ হচ্ছে গিয়ে অনেক টাইমে সিকিউরিটি গার্ডরা বলতে পারে যে এখানে উড়ানো যাবে না, সো না উড়াইতে পারলে তো আর কিছু করার নেই, আর যদি উড়াইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা একটা ফুটেজ দেখতে পারবেন যে আসলে বর্তমানে 300 ফিটের রাস্তাটা কেমন হচ্ছে,
সো বাকিটা যাই আগাই। তো কেমন লাগলো 300 ফিটের রোডটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। একদমই নতুন ড্রোনটা আমার হাতে, এই প্রথম আমি উড়াইতে চেষ্টা করতেছি। সো অবশ্যই অবশ্যই প্রথমেই আপনারা দেখছেন যে আমার হাতে ফার্স্ট উড়ানোর টাইম এই ড্রোনটা ক্র্যাশ করতে নিছিল। আর আলহামদুলিল্লাহ যে মোটামুটি একটা ধারণা ছিল, অনেক গেম খেলছি যার জন্য হচ্ছে গিয়ে ধারণা ছিল, তাই হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ সেভ করতে পারছি ড্রোনটা। সো আল্লাহ মালিক, যাই হোক অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আল্লাহ মালিককে যে এত কিছু আল্লাহ তাআলা হুকুম করে দিচ্ছেন, এবং সেই সাথে আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই সব কিছু হচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন, আর ড্রোন শ্যুটগুলো কেমন ছিল অবশ্যই অবশ্যই ভুল হলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি বলতেছি এখনও আমার আজকেই হচ্ছে গিয়া আমি ফ্লাই করছি, শিখছি, কেমন ছিল শর্টগুলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর চলুন বাসায় যাই, আর অনেকদিন পরে যেহেতু ম্যাডাম ভুল দিকে নিয়ে বের হয়েছি, সো তার আজকে দিনটা কেমন কাটলো সেটাও অবশ্যই অবশ্যই জানাবে। তার সাথে একটা ফিডব্যাক, তার কাছ থেকে একটা ফিডব্যাক নিব যে কেমন ছিল রমজান মাসের এই প্রথম বাহিরে যাওয়াটা, কারণ এখন পর্যন্ত আমরা এই রমজান মাসে বাহিরে যাইনি, আজকে প্রথম বের হইলাম এবং বাবাইকে ছাড়া তারপরও। সো ইনশাল্লাহ বাবাইকে নিয়েও বের হবো খুব শীঘ্রই। কিন্তু বাসায় চলে আসছিলাম, কিন্তু এর মধ্যে আইসা দেখি বাবাই ঘুমায় নাই, ঘুমাও নাই। সো এখন কি করতে যাব, এখন তোমার নিয়েও ড্রোন উড়াইতে হবে। হ্যাঁ, লিপস্টিক নিয়ে আসছো কেন? আচ্ছা ঠিক আছে যাও। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন। এটা মুখে দিছো কেন? সো সবাই টাটা দিয়ে দাও, টাটা বাই বাই আল্লাহ হাফেজ দিয়ে দাও।